নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। দলের নীতিকে উপেক্ষা করে জয়নী দল প্রার্থীকে দলে ফেরত নেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তার অভিযোগ তুলে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে পড়েন গণনা কর্মীরা। শাসক দলে দলীয় কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার মালদহ কংগ্রেস জেলা সভানেত্রী তথা সাংসদ মৌসুম নূর কোতোয়ালি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হলেন। বাস্কেটবল প্র্যাকটিস করার সময় অসুস্থ হয়ে মৃত্যু হল এক প্রথম বর্ষের ছাত্রের। বিনামূল্যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো শুক্রবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত ঘোষ। কি কারণে তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহকে উদ্ধার করে কালনা সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় মৃতদেহকে ময়নাতদন্তের জন্য। ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাট এলাকায়। রক্ষাকালী পুজো উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। প্রায় হাজারখানেক মানুষের মুখে অন্নভোগ তুলে ধরেন আয়োজককারীরা। আসছি বিস্তারিত খবরে। দলের নীতিকে উপেক্ষা করে জয়ী নির্দল প্রার্থীকে দলে ফেরত নেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের 13 নম্বর গ্রাম পঞ্চায়েতে। জয়ী প্রার্থী শাসক দলে যোগদান করেই নেত্রীর গুণগানে মুখরিত হয়ে ওঠেন। ভোট প্রক্রিয়া শেষ হবার আগেই দল বদল যাত্রা শুরু হয়ে গেল। নবম পঞ্চায়েত নির্বাচন শাসক দলের বিক্ষুব্ধ গোষ্ঠী নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সাড়া জাগিয়ে দিয়েছেন। 1000-এরও বেশি প্রার্থী এবার নির্দল হিসাবে জয়লাভ করেছে। এদের মধ্যে বেশিরভাগ জয়ী প্রার্থী হল শাসক দলের। শাসক দল তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, তৃণমূলের যারা প্রতীক ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করে জিতবেন তাদের দলে ফেরত নেওয়া হবে না। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নির্দল প্রার্থীরা যদি আবার তৃণমূলে যোগ দিতে চান তাহলে তা পরে চিন্তা ভাবনা করা হবে। কিন্তু দলের সুপ্রিমের কথা অগ্রাহ্য করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস ইসলামপুরের 13 নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থীকে দলে ফেরত নিলেন। জয়ী ওই নির্দল প্রার্থী তার নিকটতম জোড়াফুল প্রার্থীকে 1 ভোটে পরাজিত করে। জয়ী প্রার্থী মূল স্রোতে ফিরে এসেই দলের প্রশংসায় পঞ্চমুখ। আমি তৃণমূলে ছিলাম, কোনো কারণে আমরা তৃণমূলের টিকিট পাইনি, সেই জন্য আমরা নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছিলাম। তো আমি টিএনসির মানে 1 ভোটে আমি হারিয়েছি, আমরা জিতেছি 1 ভোটে। তো আমি জেতার সঙ্গে সঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে দেখা করেছি, আমরা আবার তৃণমূলে যোগদান করেছি, 13 নম্বর সিটে জিতেছি। সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তারা জোড়াফুলের বিপক্ষে ভোট দিয়েছেন। জয়ী নির্দল প্রার্থী ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন। এক অঞ্চলে আমাদের 8টা টিএমসি জিতেছে এবং 8টা নির্দল জিতেছিল, তার মধ্যে 13 নম্বর সিটে রামগঞ্জ ওয়ান অঞ্চলে সাবনা মারা বেগম, উনি আগেও টিএমসিতেই ছিল, টিকিট নিয়ে কিছু কাউকে সবাইকে তো টিকিট দেওয়া যায় না, কিছু তার জন্য হচ্ছে উনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছিলেন। তো মনোনয়নপত্র জমা করে উনি 1 ভোটে আমাদের টিএমসি প্রার্থীকে পরাজিত করেছে 13 নম্বর সিট। ও উনি পরাজিত করার পরেই সাথ সেই কাউন্টিং হল থেকে বেরিয়ে আমাদের এমএলএ সাহেব, আমাদের প্রিয় নেতা এবং আমাদের ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়ালার কাছে উনি চলে আসেন। উনি সেই মুহূর্ত থেকে তৃণমূল করবেন এবং তৃণমূলে যোগদান দিবেন বলে মনস্থির করে চলে এসেছেন। তাই জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি, ওনার হাতে স্বপ্নমারা বেগমের হাতে আমরা পতাকা তুলে দিলাম। থাকলো না, আমাদের 9 হয়ে গেল আর বিরোধীদের হয়ে গেল 7। উত্তর দিনাজপুর থেকে অনুপ যশোরের রিপোর্ট, আনন্দ বার্তা। নিরাপত্তার অভিযোগ তুলে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে পড়েন গণনা কর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। পরে প্রশাসনিক ভবনের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। গণনা কেন্দ্রে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে গণনা কর্মীরা বাইরে বেরিয়ে পড়েন। জেলা আধিকারিকদের অনুরোধে মাঝরাতে পুনরায় গণনা শুরু হয়, কিন্তু সকালের আলো ফোটার আগেই গণনা সম্পূর্ণ না করেই কর্মীরা বাড়ি চলে গেলেন।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। পরে পরিস্থিতি সামাল দিতে সকালে প্রশাসনিক ভবনে কর্মীদের এনে পুনরায় গণনা শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সবকিছু ছিল স্বাভাবিক। পঞ্চায়েত সমিতির গণনা প্রস্তুতির মাঝেই গণনা কেন্দ্রের ভিতর একদল দুষ্কৃতী ঢুকে পড়ে। তারা গণনা কর্মীদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নেয়। এক গণনা কর্মী সেই চিত্র ক্যামেরাবন্দি করতে গেলে দুষ্কৃতীরা তাকে মারধর করে। ঘটনায় গণনা কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এরপরই গণনা কর্মীরা কাজ করতে রাজি হননি। পরে প্রশাসনিক ভবনের কর্মীদের দিয়ে গণনা শুরু হয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের দলীয় কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের হাতিবাড়ি মোড়ে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের হাতিবাড়ি মোড়ে বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, কার্যালয়ের তালা ভেঙে চেয়ার টেবিল টিভি ফ্যান ভাঙচুর করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল রাত্রে বিজেপি গুন্ডা বাহিনী রাত্রে এসে আমাদের পার্টি অফিসে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়। পঞ্চায়েত নির্বাচনের ভোটে জেতার পর তারা ব্যাপকভাবে সারা ব্লকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে। লোকের ঘর বাড়ি ভাঙা ভাঙচুরা সহ গ্রামের বহু মানুষের ঘর ভাঙছে এবং সন্ত্রাস আমাদের কর্মীদেরকে মারধর করছে। গতকাল কত সময় ছিল, রাত্রিবেলায় কটার সময়? রাত্রে প্রায় 11:30 থেকে 12টার সময়। কী কী ভাঙচুর করেছে অফিসে? ভাঙচুর করেছে, টিভি ভাঙচুর করেছে, আমাদের টেবিল ভাঙচুর হয়েছে এবং কাগজপত্র, অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুড়েছে, পতাকা পুড়ে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, তাদের পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলেই এই রূপ ঘটনা ঘটেছে। প্রথমত আমি শুনেছি যে এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে, কিন্তু যেটা বিষয় হলো সেটা যে আমার স্পষ্ট নির্দেশ কালকে ছিল, আমি সব আপনাদের প্রেস মিটের মাধ্যমেও জানিয়েছিলাম, সবাইকে যথাসম্ভব জানানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে কোনো রকম বিজয়োল্লাস আজকে হবে না। আর সেটা আমাদের দলের কর্মীরা নির্দিষ্টভাবে পালনও করেছে। কিন্তু কিছু শুনেছি কিছু গ্রামবাসী তৃণমূলের পার্টি অফিসে ওই গোপীবল্লভপুরে গ্রামবাসী কিছু ওখানে কিছু চেয়ার ফেয়ার হয়তো ভেঙেছে শুনলাম, তা বিষয়টা আমার পুরো জানা নেই। তবুও এটা বলছি যে মানুষের ক্ষোভ এটা ঠিক হয়নি। আমি স্বাভাবিকভাবে এটা বলতে পারি যে আমরা যেখানে হেরেছি সেখানে আমাদের কবিরা মার খেয়েছে, কিন্তু যেখানে পার্টি অফিস ভাঙার কথা বলছেন সেই পার্টি অফিস ভাঙাটা বিরোধীরা মানে আমরা যারা আছি ওখানে আমরা আমাদের কর্মীরা সমর্থন করে আমরা ভাঙিনি, কিন্তু গ্রামবাসীরা ভাঙলেও আমি সেটাকে কিন্তু কখনোই পছন্দ করছি না। এ ধরনের ঘটনা অনভিপ্রেত, এটাকে এরকম ধরনের ঘটনা না ঘটনাই ভালো, এরকম ঘটনাটাকে আমি পছন্দ করি না। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। শুক্রবার মালদহ কংগ্রেস জেলা সভানেত্রী তথা সাংসদ মৌসুম নূর কোতোয়ালি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এবারের পঞ্চায়েত ভোট লুট হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। তিনি আরো বলেন, এইটাই তো আমাদের মানে ডিসিশন নেওয়াটা খুব মুশকিল, মানে নিজেরাই ডিসিশন নেওয়াটা খুব মুশকিল, কারণ কি কেন্দ্রতে মেন অপোজিশন পার্টি হচ্ছে বিজেপি, এখানে মেন অপোজিশন পার্টি হচ্ছে টিএমসি, তাহলে আমাদের হাইকমান্ড কি বলবেন, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। এখন এখানে তো ডাইরেক্ট টিএমসি আমাদেরকে টার্গেট করে নিয়েছে, তো সেটা একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে আলোচনা করে তারপর আমরা ডিসিশন, এখন দেখুন এর আগেও তো জেলা পরিষদ আমরা হয়তো মাইনরিটি বোর্ডই পেয়েছিলাম, অনেকগুলো পঞ্চায়েত সমিতিতে আমরা মেজরিটিতে ছিলাম, কিন্তু ওরা টাকা পয়সা দিয়ে ভয় দেখিয়ে করছে, তো সেই দিক থেকে হয়তো কনফিডেন্টলি তারা বলতে পারছেন। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিগিং, যেভাবে রিগিং করা হয়েছে, ভুট ক্যাপচারিং করা হয়েছে, তো সেই দিক থেকে অবশ্যই আমরা এক্সপেক্টই করেছিলাম যে রেজাল্ট খুব ভালো হবে, কারণ কি যেখানে যেখানে আমাদের খুব স্ট্রং কংগ্রেস হোল সেগুলো জায়গাতে রিগিং করা হয়েছে, এবং যেগুলো জায়গা হয়তো রিগিং করতে পারেনি তাদের অত সাপোর্ট বেস নেই, সেখানে এলাকায় সন্ত্রাস তৈরি করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, আমাদের ভালো ভালো কর্মীদেরকে বেরোতে দিতে হয় মানে দিতে পারেননি আমরা ইলেকশনের দিনে,
তো সবকিছু মিলিয়ে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, পড়ে গেছি। অবভিয়াসলি বিজেপি এগিয়ে এসেছে, কিন্তু এটার কারণ হচ্ছে তৃণমূল। যেভাবে তৃণমূল সন্ত্রাস তৈরি করেছিল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তো সেই সন্ত্রাস করেনি, তো অবভিয়াসলি তারা এগিয়ে এসেছে। নমিনেশন শুধুই আমরা ভালো করে ফাইল করতে পেরেছিলাম, তারপর থেকে যেভাবে অত্যাচার শুরু হয়েছিল। আমাদের কুমারগঞ্জের যিনি জেলা পরিষদের প্রার্থী ছিলেন, ওনার হাজব্যান্ডকে মিথ্যা একটা মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। এইভাবে ভালো ভালো গ্রাম পঞ্চায়েতের কর্মীদেরকে, জেলা পরিষদের কর্মীদেরকে, আমাদের জেলা পরিষদের যিনি এর আগে কর্মাধ্যক্ষ ছিলেন মানজারুল ইসলাম, ওনাকেও মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হলো। এইগুলো মানে বিভিন্ন জায়গায় আমাদের ভালো ভালো কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল। আমরা সেই জায়গায় অনেক দুর্বল হয়ে পড়লাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কথা শুনছিল না। সেখানে বিজেপি অনেকটা গেইন করেছে, বিজেপি টিএমসি রাতাত আমরা বলছি এই ব্যাপারটাকে। দেখুন, জেলা নেতৃত্ব রদ বদলের দরকার আছে, সবই ঠিক আছে। আমাদের কর্মীরাও অনেক হতাশ হয়েছেন, কারণ কি ওনারা অনেক পরিশ্রম করেছিলেন, আর এবং যদি ফেয়ার ইলেকশন হতো তাহলে আমাদের রেজাল্টটাও অন্যরকম হতো। আমি তো অনেক জায়গায় ঘুরেছি, মানুষের একটা ধস ছিল কংগ্রেসের প্রতি, কিন্তু রেজাল্টটা সেটা বলে না। এভাবে রেজাল্ট হয়েছে, দু মানে তিনটে ভোট, চারটে ভোট কংগ্রেসে, 500-700 ভোট টিএমসিকে, এটা তো মানে এত বিরাট বড় গ্যাপ, এটা তো বোঝাই যাচ্ছে যে রিগিং হয়েছে বিভিন্ন জায়গায়। তো আমরা আলোচনা করব, আমাদের হাইকমান্ডেরও একটা সিরিয়াসনেস এই ব্যাপারে, আমাদের সকলকে খুব সিরিয়াসলি নামতে হবে, নাহলে আগামী দিনে আমাদের খুব মানে বাজে সময় আসছে। এটাও একটা খুব ক্রাইসিসের মাধ্যম মানে মধ্যে থেকে আমরা এগোচ্ছি, তো এটা নিয়ে আমাদের খুব সিরিয়াসলি নামতে হবে। আমার মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বাস্কেটবল প্র্যাকটিস করার সময় অসুস্থ হয়ে মৃত্যু হলো এক প্রথম বর্ষের ছাত্রের। মৃত ছাত্রের নাম অনিমেষ সাহা। অনিমেষের মৃত্যুর জন্য অরবিন্দ স্টেডিয়ামের কর্তৃপক্ষকে দায়ী করেছেন তার পরিজনরা। বাস্কেটবল প্র্যাকটিস করার সময় অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক উদয়মান বাস্কেটবল খেলোয়াড়। মৃত খেলোয়াড়ের নাম অনিমেষ সাহা। সে বিবেকানন্দ কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরিবারের অভিযোগ, প্রত্যেক দিনের ন্যায় সে অরবিন্দ স্টেডিয়ামে বাস্কেটবল প্র্যাকটিস করতে যায়। প্র্যাকটিস করার সময় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার সময় তার প্রাথমিক চিকিৎসা না করেই ওই খেলোয়াড়দের বাড়িতে খবর পাঠায় কর্তৃপক্ষ বলে অভিযোগ তোলেন ওই ছাত্রের শুভাকাঙ্ক্ষীগণ। খবর পেয়ে তার বাবা অনিমেষকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। প্রতিদিনের মতো ওর স্কুলের অনেক অরবিন্দ স্টেডিয়ামে বাস্কেটবল খেলে, সেই হিসেবে ও সেইদিনও সার্জেটের সময় মাঠে খেলতে যায়। খেলতে যাওয়ার কিছুক্ষণ পরে ও অসুস্থ হয়ে পড়ে। কী অসুস্থ হয়ে পড়ে সেটা কেউ আমাদের জানায়নি এবং কর্তৃপক্ষও জানায়নি। তারপর অসুস্থ হয়ে পড়া ওর যে সহপাঠীরা খেলোয়াড় তারা বাড়িতে ফোন করে জানায়, বাড়ির মা ফোন ধরে, ছেলের মা, মা আবার তার হাজব্যান্ডকে মানে ছেলের বাবাকে ফোনে জানায়। তার বাবা তখন বিরাটা টোটো চালাচ্ছিল, তখন সে ফোন পেয়ে তড়িঘড়ি সে অরবিন্দ স্টেডিয়ামে যায়। ওখানে ওই ঘটনা দেখে সে তৎক্ষণাৎ ও নিজের টোটোতেই তুলে নিয়ে এসে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। এখানে ডাক্তাররা যথাযথ ট্রিটমেন্ট দেখে দেখতে রেফার করে, তারপরে এক্সপায়ার হয়ে যায়। মৃত অনিমেষের পরিবার অভিযোগ তোলেন অসুস্থ হয়ে পড়ার পরও তার প্রাথমিক চিকিৎসা না হওয়ার কারণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত অনিমেষের পরিজনরা ঘটনার জন্য অরবিন্দ স্টেডিয়ামের কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এবং চারটে ন্যাশনাল খেলেছে, আন্ডার 17 খেলেছে, আন্ডার 19 খেলেছে, এখন বর্তমানে ও বিএ কলেজে ফার্স্ট ইয়ার ছাত্র। তো হঠাৎ তাকে মাঠের মধ্যে প্র্যাকটিস করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তো যে মাঠের কর্তৃপক্ষ অরবিন্দ স্টেডিয়ামে কর্তৃপক্ষ কোনো গাফিলতির জন্য ওখানে ফেলে রেখেছিলো আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন। বাবা এখান থেকে বাবাকে খবর দিয়েছে, বাবা ওখান থেকে টোটো নিয়ে গেছে, তারপর এখান থেকে নিয়ে এসে ইমার্জেন্সিতে নিয়ে এসছে। তো ইমার্জেন্সি নিয়ে আসার পর সাময়িক একটা অক্সিজেন কোনো, এটা আমি তো একবার 100% বলবো এটা গাফিলতির জন্য। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিনামূল্যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো শুক্রবার। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এইরূপ শিবিরটি অনুষ্ঠিত হয়। এইরূপ শিবির হওয়ায় খুশি স্কুলের পড়ুয়ারা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোড়ানাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের
স্বাস্থ্য দপ্তরের ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের বর্তমানে দুজন ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মী ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন বিগত 5-6 দিন ধরে। এই প্রকল্পে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীরই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং কারো যদি কোনো চশমা লাগে তারে স্বাস্থ্য বিভাগ থেকে সেই চশমা বিনা পয়সায় দেওয়া হয় এবং তার কোনো পরীক্ষা নিরীক্ষা যদি করার প্রয়োজন হয় তাহলে তাকে রেফার করে অন্য জায়গায় পাঠানো হয় পরীক্ষা নিরীক্ষা করবার জন্য এবং বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা আছে এখান থেকে। নোয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দুজন চিকিৎসক এসে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। আরবিএসকে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের আন্ডারে বাচ্চাদের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়িতে বাচ্চাদের হেলথ চেক আপ করা হয়। এখানে এই যে 30টা ডিজিজ আছে নিউরাল টিউব ডিফেক্ট ডাউন সিনড্রোম ক্লেফট লিপ ক্লাব ফুট ডেভেলপমেন্ট ইন ডিসপ্লেসি অফ হিপ জন্মগত ছালি জন্মগত বধিরতা হৃৎপিণ্ডের সমস্যা রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি রক্তাল্পতা ভিটামিন এ এরকম যে 30টা রোগ আছে এই 30টা রোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয় যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুজনের যৌথ উদ্যোগ। আর এ থেকে শিশু সাথী প্রকল্পে বাচ্চাদেরকে বিনা পয়সা হার্টের অপারেশন তার সঙ্গে ক্লাব ফুড বা ক্লেফট লিপ ক্লেফট প্যালেট এই সমস্ত রোগগুলোর ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনা পয়সায় করা হয়। এদিনের এই শিবিরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য পরীক্ষা হওয়ায় স্বভাবতই খুশি ছাত্রছাত্রীরা। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। এরা প্রত্যেকে শাসক দলের সমর্থক। আহত ব্যক্তিদের পরিজনরা অভিযোগ তুলেছেন তারা ঠিক মতো পরিষেবা পাচ্ছেন না। পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। এরা প্রত্যেকেই শাসক দলের সমর্থক। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, যার মধ্যে 2 জনকে কলকাতায় রেফার করা হয়। বৃহস্পতিবার তারা গণনা কেন্দ্রে যাওয়ার সময় লস্করপুরে পথ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি ঘটার পর তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসার সময় আপাত আলী বলে একজনের মৃত্যু ঘটে। অপরদিকে শুক্রবার ভোর রাতে ইয়াজ দানি বলে আরও একজনের মৃত্যু হয়। স্যার, আমরা তৃণমূলের সকলেই সমর্থক ছিলাম। আমরা যাচ্ছিলাম শামসি কান্ডন কলেজে ভোট গণনা শুনতে। ভোট গণ রুটওয়া 2 নামে জায়গা, সেখানে সে জায়গাটার নাম হচ্ছে ঢিশাল। এক টার্নিংয়ে পৌঁছে যাওয়ার আগে আগেই সে গাড়িটা ওখানে কীভাবে যে মানে সে অ্যাক্সিডেন্ট করেছে, পাল্টে খেয়ে যায়। হ্যাঁ, পাল্টে খেয়ে যায়। তারপর পাল্টে খেয়ে যাওয়ার পর তো তাড়াতাড়ি সব কেউ এদিকে ওদিকে ছোটাছুটি করে কিছুকে শামসি হসপিটালে মানে সুব্যবস্থা করার ব্যবস্থা করা হয়েছিল। কিছু মালতীপুর, কিছু চাঁচল, কিছু মালদা, এভাবে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেছিলো। আসার পরে রাস্তাতেই মানে রাস্তাতে বলতে কি হসপিটালে ঢুকতে ঢুকতেই আতাবালি নামে উনি একজন মারা গেছেন। আর আজকে রাত্রি গত 12টার দিকে একজন মারা গেছেন। কী নাম? ওনার নাম হচ্ছে গোলাম ইয়াজদানি। ওনার বয়স হচ্ছে 42। আচ্ছা, আর কেউ সিরিয়াস? এখন বর্তমানে 6 জন আছে। একজন জাহাঙ্গীর নামে, উনি কলকাতায় গেছেন, ওনার শারীরিক অবস্থা ভালো নেই, এখান থেকে মালদা থেকে রেফার করে দিয়েছে। এমনকি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তোলেন আহত ব্যক্তিদের পরিজনরা।
এখানে স্যার ট্রিটমেন্টের ব্যবস্থা সুব্যবস্থা থাকলে আমরা আজকে, আমরা তো সাধারণ গরিব জনসাধারণ, আমরা আজকে যদি এখানে ট্রিটমেন্টের সুব্যবস্থা পেতাম তাহলে আজকে আমরা গরিব মানুষ, আজকে আমাদেরকে যেতে হচ্ছে নার্সিংহোমে, আজকে যেতে হচ্ছে আমাদেরকে স্যার কলকাতায়, আমাদের তো সেরকম আর্থিক অনটন নেই। এবং আমরা যে তৃণমূলের ইয়ে ছিলাম, সমর্থক ছিলাম, এবং তৃণমূল থেকে যে আমাদের এমপি এমএলএ এর আসে ওনারা যে আসবেন, এখনও আমাদের কাছে ওনারা এসে দাঁড়াননি, হ্যাঁ, এবং আমরা এখান থেকে কোনো সাহায্য পাইনি। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দলের নীতিকে উপেক্ষা করে জয় নির্দল প্রার্থীকে দলে ফেরত নেওয়া ধীরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তার অভিযোগ তুলে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে পড়েন গণনা কর্মীরা। শাসক দলের দলীয় কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার মালদহ কংগ্রেস জেলা সভানেত্রী তথা সাংসদ মৌসুম নূর কোতোয়ালি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হলেন। বাস্কেটবল প্র্যাকটিস করার সময় অসুস্থ হয়ে মৃত্যু হল এক প্রথম বর্ষের ছাত্রের। বিনামূল্যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো শুক্রবার। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।